গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরেকবার স্বাগত অনেক অনেক একটা নতুন ভিডিও দেখার জন্য। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন প্রায় 9:30 বেজে গেছে আর আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, কিন্তু ভিডিওটা স্টার্ট করা হয়নি। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তো এখন হচ্ছে ঘুম থেকে উঠেছি, তো আমি অনেক আগে, তো এই যে বুনু ঘুমাচ্ছিল তো এখন ঘুম থেকে উঠলো, এখনও বিছানাটা গোছানো হয়নি। বাকি সকালবেলা একটা রুটি হয়েছে আর ভাত রান্না হয়ে গেছে, বাবা রুটি খেয়ে মানে নিয়ে যায় আর হচ্ছে ভাত খেয়ে যায় সকালবেলা বাড়ি থেকে, তো সেই জন্য। তো তার সাথে কী কী রান্না হলো চলো শেয়ার করি, তারপরে খাওয়া দাওয়া করি, তারপরে দুপুরে রান্না বান্না বাকি, সারাদিনের কাজ বাকি। আর কালকে আমি ভিডিও করিনি, তাই জন্য আজকে কোনো ব্লগ ভিডিও যাবে না। আর সারাদিন কী কী করবো আজকে চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো বেশি কথা না বলি, ভিডিওটা শুরু করা যাক, কী কী করি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখো। আর এখানে দেখো একটা বালতি থাকে আমাদের ঘরে, তো যখন আমি আর বোনু কিছু খাই তখন এটার মধ্যেই প্রথমে রাখি, তারপরে প্লাস্টিকগুলো একবারে দূরে কোথাও ফেলে দিই, না হলে পুড়িয়ে দিই। আর সকালবেলা দেখো কী রান্না হয়েছে, এখানে বাঁধাকপি হয়েছে, ওখানে কটা মটরশুঁটি ছোলা আছে, আর এখানে হচ্ছে লাউয়ের ছোকলা আলু ভাজা, আর যে টমেটোর টক, ভিতরে ভাত। তো চলো, মা একবারে দুপুরেরটাও রান্না করেছে, আর তো দুপুরেরটা রান্না করেছে মানে ভাতটা দুপুরের করেছে, আর এখনও ডিমের ঝোল টোল রান্না হবে দুপুরবেলা, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ওখানে। আর এখন হচ্ছে চলো সকালে খেয়ে নিই, এখন অনেকটাই খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে যেহেতু সেই জন্য, তো চলো খেয়ে নিই। আর এখানে দেখো কাঁচা লঙ্কা রোদে দিয়েছে, আর এদিকে সব বাসন টাসন রয়েছে, তো এখন আমরা ভাত খেয়ে নিই। ডিমের ঝোল রান্না করব, তার জন্য এই যে পেঁয়াজ, দুটো বড় পেঁয়াজ, দুটো রসুন, কটা কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে চই ঝাল, আর হচ্ছে এখানে দেখো আদাটা এখানে নিয়েও হয়ে গেছে, তো এগুলো বাটাবাটি করতে হবে। আর এই দেখো ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো পাঁচজন মানুষ আমরা, তো 10টা ডিম নিয়েছি দুবেলার তরকারি রান্না করব বলে। আর মা আর আজকে শরীরটা ভালো না দেখে মা একটু রেস্ট নিচ্ছে, তো অনেক সকালে উঠেছিল তাই জন্য এখানে রান্না করতে এসেছি। আর ওই গ্যাসে অনেকক্ষণ ধরে রান্না করতে হয় দেখে ভালো লাগে না, কাঠে একটু তাড়াতাড়িও হয়ে যায় রান্না করতে, অনেকটা পরিমাণ রান্না হলে গ্যাসে একটু টাইম বেশি লাগে। তো চলো আগে সব মশলা বেটে সব গুছিয়ে নিই, পরে তোমাদের সাথে আবার শেয়ার করবো। ও জামাকাপড় ফেলতে এসেছি, এখানে জামাকাপড় ধুয়েছি, তো আবার ওইদিকে আমাদের রান্নাও বাকি আছে, তো ডিম আলুটা সিদ্ধ দিয়ে তারপরে এখন এসেছি। দেখো ওইখানে হাঁসগুলো সব বসে আছে, আর এই দেখো এখানে একটা উনুন, এটা হচ্ছে কেউ বানিয়ে রেখে গেছে এখান থেকে মাটি তুলে, আমাদের বাড়িরই কেউ বানিয়েছে। আর এই দিকে সব জামাকাপড় রোদে দেওয়া, আর এখানে দেখো আমার ডিমের ঝোলটা রান্না পুরো কমপ্লিট, এবার নামিয়ে নিলেই হয়ে যাবে একটু গরম মশলা দিয়ে। চলো এটা আমি এখন নামিয়ে নিই, তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। আর এখন দেখো আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি, তো এই যে সেই বাঁধাকপি টক ডিমের ঝোল, তার সাথে এই যে একটু বিরিয়ানি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো তারপরে আর ভিডিও করা হয়নি দুপুরে খাওয়া দাওয়ার পরে। আর এখন দেখো রাতের জন্য আমি এই যে আটা মাখবো বলে আটাটা সিদ্ধ করে রেখেছি, আর এখানে বেগুন ভর্তা হবে দেখে এটা মানে প্যানটা বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন লঙ্কা কুচি সব রাখা, আর এখানে দেখো সেই বেগুন ভর্তাটা আমার রান্নাও হয়ে গেছে, তো অনেক ভালো লাগছিলো খেতে, টেস্ট অনেক ভালো হয়ে। গুড
মর্নিং ফ্রেন্ডস। তো এখন আমি হচ্ছে মামা বাড়ি যাচ্ছি, এই যে আমার ব্যাগট্যাগ নিয়ে আমি রেডি। তো যেহেতু আমার শনিবার দিন চলে যেতে হবে, সেই জন্য একটু মামা বাড়িতে ঘুরে আসি। তো চলো আমি একাই যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো ওখানে সব কিছু, দেখতে থাকো। আর এখন দেখো পার্থ আমাকে দিয়ে আসতে যাচ্ছে স্টেশন পর্যন্ত। তো দুজনে মিলে চলো স্টেশনের দিকে যাওয়া যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখো আমরা মামা বাড়ির দিকে চলেছি, আর আমি ট্রেনে অলরেডি উঠতেও গেছি, ঠাকুরনগর থেকে ট্রেনটা ছেড়েও দিয়েছে। তো চলো আমিও মামা বাড়ি যাই, তোমাদেরও আমার মামা বাড়ি নিয়ে যাই, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখো আমি বিড়াতে নেমে গেছি, আর আমি অরিন্দমের জন্য একটু বসেছিলাম, কারণ দুটো ব্যাগ ছিল, একটু ভারীও ছিল ব্যাগগুলো, সেই জন্য মা কিছু জিনিস দিয়েছিল। তো এই যে আমি বসে আছি, তো চলো ওর জন্য একটু ওয়েট করি, আর একটুখানি এদিক ওদিক দেখি পরিবেশটা, তারপরে একসাথে বাড়ি চলে যাব। আর এখন দেখো আমি চলে এসেছি মামা বাড়িতে, আর হাত মুখ ধুয়ে নেব এখন। তো দিদা বাইরে বসে আছে, তোমাদের সাথে পরে দেখা করাচ্ছি, আর যাই হাত পা ধুয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমার হাত মুখ ধোয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আর এই ভিডিওটা কালকের থেকে শুরু করেছি, তো এখন শেষ করে দিচ্ছি। আশা করছি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ। আর তোমরা ভিডিওগুলো দেখছো বলেই আমি ভিডিওগুলো ছাড়তে পারছি। তো এভাবেই পাশে থাকো, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।